নমস্কার, আমি সুরঞ্জন, আপনারা দেখছেন ম্যাক্স টিভি ক্রিকেট টকে। আমাদের ম্যাক্স টিভির সমস্ত দর্শকদেরকে স্বাগত। আজ হচ্ছে বিশেষ দিন, সেই মূল্যবান দিন যে দিনটার জন্য সবাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম এবং আপনারাও ছিলেন। সুতরাং আজকে সেই দিনে কি কি অবস্থা এই মুহূর্তে, সেই খবরগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়া দরকার। এই এইখানে প্রেস কনফারেন্সে কি কি বলেছেন রোহিত শর্মা এবং প্যাট কামিন্সি বা কী বলেছেন, তো রোহিত শর্মা কী বলেছেন সেটা নিয়ে বলা দরকার, এবং এখন অবধি কী খবর আছে সেই সমস্ত প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। এবং ঠিক এই ভিডিওটি প্রতিবেদন আপলোড হয়ে যাওয়ার পর পরের ভিডিওতে আমি অ্যানালিসিস নিয়ে আসব এবং সেইখানে আপনাদেরকে জানাবো যে ভারতীয় দল আজকে কীরকম হতে চলেছে এবং পিচের অবস্থায় বা কীরকম হতে চলেছে, ভারতীয় দলের সমস্ত ভারতীয় দলের বডি ল্যাঙ্গুয়েজ কীরকম এবং কারা কারা গতকাল নেটে এসেছিলেন, কারা কারা আসেননি। তো এখন হচ্ছে রোহিত শর্মা প্রেস কনফারেন্সে গতকাল কী বলেছেন। রোহিত শর্মা প্রেস কনফারেন্সে গতকাল পরিষ্কার করে বলেছেন, রোহিত শর্মাকে জিজ্ঞাসা করা হয় যে ওই সেই একই কথা যে প্রেশারের ব্যাপার, তো রোহিত শর্মা বলেছেন যে প্রেশার সবসময় থাকে, ভারতের হয়ে খেললে, ভারতের হয়ে অধিনায়কত্ব করলে প্রেশার থাকবেই, প্রেশারটা থাকেই, প্রেশার নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, আমরা যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে এসেছি সেই ব্র্যান্ড অফ ক্রিকেটের দিকেই আমাদের নজর থাকবে এবং সেই ব্র্যান্ড অফ ক্রিকেটই আমরা খেলতে চাই এবং সেই ব্র্যান্ড অফ ক্রিকেটই আমরা খেলে এসেছি। এরকম বিষয়টা নয় যে যদি পরিস্থিতি এবং পরিবেশ যদি অনুকূল অনেক সময় নাও থাকতে পারে, সেক্ষেত্রে হতে পারে যে আমি আমার খেলার পরিবর্তন, আমরা পরিস্থিতি পরিবেশ অনুযায়ী এবং পিচ অনুযায়ী আমাদের খেলার পরিবর্তন করতে হতে পারে এবং ম্যাচের যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করতে হতে পারে। তারপর রোহিত শর্মাকে প্রশ্ন করা হয় যে প্যাট কামিন্স বলেছেন যে এরকম 2015-তে তাদের অনেক প্লেয়ার ওয়ার্ল্ড কাপে খেলেছেন, তো তাদের অভিজ্ঞতা আছে, সেইখানকার অনেক প্লেয়ার এখানে রয়েছেন, যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল কীরকম হয়, কী হয় না হয়, এর উত্তরে রোহিত শর্মা বলেন এটা হচ্ছে সম্পূর্ণভাবে ওর মত, আমার কোনো এর মধ্যে মতামত নেই, আমার মতামত একটাই, আমি বর্তমান নিয়ে বাঁচতে চাইছি, বর্তমান নিয়ে এগোতে চাইছি। সে 2011-তে বিরাট কোহলিও টিমের মধ্যে ছিল আর অশ্বিনও টিমের মধ্যে ছিল, সুতরাং আমরাও অনেক ফাইনাল খেলেছি, হয়তো বিশ্বকাপ ফাইনাল খেলিনি কিন্তু অনেক ফাইনাল আমরাও খেলেছি, তো আমাদের প্লেয়ারদেরও যথেষ্ট অভিজ্ঞতা আছে, সুতরাং 2015 সালে কী হয়েছে সেই নিয়ে ভেবে 2023-এ কোনো রকম এটা ওর নিজস্ব মতামত হতে পারে, আমার এর সাথে আমি একমত পোষণ করছি না। পরিষ্কার বলেছে যে ওসবের কোনো গুরুত্ব আমার কাছে নেই, আমি বর্তমান নিয়ে বাঁচতে চাইছি এবং বর্তমান নিয়ে এগোতে চাইছি, মানে আজকের দিনে কী হবে সেইটা নিয়ে আমার বেশি ভাবনা, অর্থাৎ কালকে যখন বলেছিলেন তখন বলেছিলেন কল ক্যা হোগা উসকে লিয়ে মে উসকো লেকর কে মে সোচ রই হুঁ, ও পিছে বলা মে ক্যা হো গিয়া, ফির ক্যা হোগা, ফির আগে কা ক্যা হোগা, আমি সোচ কে কুছ ফায়দা হ্যায় নেই অর মে সোচনা ভি নেই চাতি হুঁ। তো রোহিত শর্মা এর কড়া জবাব দিয়েছেন এবং প্রেস কনফারেন্স এটাও বলা হয় আর অশ্বিনকে খেলানো হবে কি হবে না সেটা নিয়ে, তো রোহিত শর্মা ওটা সেরমভাবে কোনো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেননি, বলেছেন যে এখন অবধি কোনো ঠিক নেই, যে 12-13 জন আমাদের খেলে এসছে, যে 15 জন রয়েছে সেই 15 জনই রয়েছে এবং তার মধ্যে থেকে 11 জনকে বেছে নেওয়া হবে এবং আজকে পিচের অবস্থা, আমরা পিচ দেখতে গিয়েছিলাম, পিচ দেখেছি অনেকক্ষণ, দ্রাবিড়ের সঙ্গে রাহুল ভাইয়ের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথাবার্তা হয়েছে, তো আগামীকাল আমরা পিচ দেখব, পিচের কী পরিস্থিতি এবং সেইটা দেখার পরেই আমরা ঠিক করব যে কী টিম আমরা ঠিক করাবো, তবে কী কী টিম আমরা নামাবো। সুতরাং এই মুহূর্তে পিচ নিয়ে, পিচ আমার আপাতত দেখে মনে হয়েছে পিচ একটু স্লোয়েস্ট পিচ, বল ধীরে আসবে হয়তো ব্যাটে, তো সুতরাং সেইটা নিয়ে খুব বেশি এখন মাথা ঘামানোর কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। পরিস্থিতি সকালবেলায় কীরকম থাকবে, খেলার আগে কীরকম থাকবে সেই মুহূর্তে আমরা ঠিক করব যে আমরা কীরকম দল নিয়ে নামতে চাই, কীরকম দল নিয়ে খেলতে চাই। তখন বলা হয় যে অস্ট্রেলিয়া তো এরকম এই সিরি এই টুর্নামেন্টে খুব ভালো খেলেনি, তারাও দুটো হেরেছে, বলছে না না অস্ট্রেলিয়া খুব ভালো খেলেছে, এটা রোহিত শর্মা প্রত্যেককেই নিউজিল্যান্ডের ক্ষেত্রে রোহিত শর্মা একই কথা বলেছিল যে নিউজিল্যান্ড খুব ওয়েল অর্গানাইজ সাইড এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বলেছে অস্ট্রেলিয়া অন দ্য গিভেন ডে দে আর ভেরি ডেঞ্জারাস, ওদেরকেও আন্ডার এস্টিমেট করার কোনো জায়গা নেই কারণ ওরাও কিন্তু 8টা ম্যাচ পরপর জিতে তবেই কিন্তু ফাইনালে এসছে, সুতরাং ওগুলো কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে আমাদের খেলাটা আমাদের খেলতে হবে। যখন তাকে প্রশ্ন করা হয় যে প্লেয়ারদের মধ্যে কী মানসিকতা চলছে, প্লেয়াররা কী টেনশনে আছেন কি না, তো রোহিত শর্মা পরিষ্কার করে বলছে যে প্লেয়ারদের প্রত্যেকের রোল অনেক আগে থেকে এটা ডিফাইন করা আছে, আমরা 2-2.5 বছর ধরে এটা নিয়ে প্রচেষ্টা চালিয়ে গেছি, 2-2.5 বছর ধরে আমরা এটা নিয়ে চেষ্টা করে গেছি, নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে গেছি, আমাদের মনের মধ্যে ছিল সেই জনকে বাঁচতে বাঁচতে আমরা সেই টিমকে বেছে নিয়েছি যে টিমটা বিগত 10টা ম্যাচ
অসাধারণ পারফর্ম করেছে। তবে তাদের সাথে তো আমি 24 ঘন্টা থাকি না, তাদের মনের মধ্যে কি চলছে সেটা বোঝা মুশকিল, কিন্তু আপাতত যেটা আছে যে তারা সবাই খুব রিল্যাক্স, তারা সবাই এনজয় করছে, এবং এনজয় করাটাই হচ্ছে মূল বিষয়। এবং ম্যাচের দিনে কি পরিস্থিতি হবে, কি পরিবেশ হবে, সেই অনুযায়ী তাদেরকে খেলতে হবে, তারা সবাই জানে। সুতরাং তাদের নতুন করে কিছু বলার নেই। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে যে পরিস্থিতি তাতে বোঝাই যাচ্ছে যে ভারতীয় দল এবং রোহিত শর্মা খুব অত্যন্ত কনফিডেন্ট, তার বডি ল্যাঙ্গুয়েজ সবসময় যেরকম থাকে সেরকমই আছে, বডি ল্যাঙ্গুয়েজের কোনো পরিবর্তন নেই। একটা ক্যাপ্টেনের বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভীষণভাবে জরুরি, এবং প্যাট কামিন্সকে মূলত দেখা গেছে অনেক বেশি বিচলিত, তার পিচ নিয়ে অনেক বেশি বিচলিত, যদিও সে ডিপ্লোম্যাটিক ওয়েতে কথাবার্তা বলেছে, খুব স্ট্রেট নয়। রোহিত শর্মা খুব স্ট্রেট ফরওয়ার্ড, অভিজ্ঞতা এই সমস্ত নিয়ে প্যাট কামিন্সকে দেখা গেছে যে পিচ নিয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিতে এবং পিচের ছবি তুলতে, এটাও দেখা গেছে। আজকে সকালের খবর প্যাট কামিন্সকে কালকে গতকাল দেখা গিয়েছিল পিচের সামনে গিয়ে পিচের ছবি তুলতে, সুতরাং এটাও দেখা গিয়েছে। তো সব মিলিয়ে ভারতীয় দল যে অবস্থায় রয়েছে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেভাবে সেজে উঠেছে, এবং নরেন্দ্র মোদী স্টেডিয়ামের যে সমস্ত আজকে যে সমস্ত কাণ্ডকারখানা হবে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজিও আজকে উপস্থিত থাকবেন, সমস্ত ডিগনিটারিজরা উপস্থিত থাকবেন, যতগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছে সমস্ত অধিনায়ক উপস্থিত থাকবেন, তারপর অ্যারোব্রিটিক কিছু এই এয়ারক্রাফট দিয়ে কিছু অনুষ্ঠান হবে ক্লোজিং সেরিমনির। তো সুতরাং অসাধারণ একটি ভাবে সেজে উঠতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। 1,30,000 লোক সেখানে গম গম করবে, 1,30,000 লোক সেখানে উপস্থিত থাকবে। তো সব মিলিয়ে খুব রোহিত শর্মা যে প্রেস কনফারেন্স, সেখানে খুব ক্লিয়ার স্পষ্ট যে রোহিত শর্মা কোনো কিছু ওইসব পুরনো জিনিস নিয়ে ঘাঁটতেও রাজি নয়, ভাবতেও রাজি নয়, বর্তমান নিয়ে বাঁচতে রাজি। সুতরাং রোহিত শর্মা নে জো বতায়া কল প্রেস কনফারেন্স মে, উসকো লগা কি ও কাফি হদ তক অভি ক্যা হোগা, ইস দিন ক্যা হোনে ওয়ালা হ্যায় উসকো লেকর কে সোচ রহে, জ্যাদা আগে কি সোচ নেই রহে, জ্যাদা পিছে কি ভি সোচ নেই রহে। জব প্যাট কামিন্স কা বাত পুছা গিয়া তব উন্হোনে বোলা কি উসকা ও উনকা সোচ হ্যায়, 15 সাল মে ক্যা হুয়া নেই হুয়া উসকো লেকর কে মুঝে কোই মতলব হ্যায় নেই, ইয়ে উনকা সোচ হ্যায়, মে আপনা হিসাব সে আপনা সোচ সে মে আগে বড় রহা হুঁ, মেরা টিম আগে বড় রহা হ্যায়। আর সবসে বড়ি বাত, রোহিত শর্মা কা জব রাহুল দ্রাবিড় কে বারে মে পুছা গিয়া তো রোহিত শর্মা নে কাহা কি রাহুল দ্রাবিড় কা বহুত বড়া যোগদান হ্যায়, কিউকি জব টিম কাফি হাম লোক ট্রাই কর রহে থে 2.5 সাল সে, তব টিম মে জো হো রা থা উসমে রাহুল ভাই নে পুরি তরিকে সে প্লেয়ার কো ব্যাক কিয়া, জব মুসিবত আই তব প্লেয়ার কা বগল মে খড়ে রহে। শামি কা বাত হুয়া তো বোলা কি বহুত হি আনফর্চুনেট থা, শামি নে পহলে 4 মাস নেই খেল পায়া, লেকিন উসকে বাদ মে শামি কো জব মৌকা মিলা, লেকিন শামি নে কাফি হেল্প কিয়া, জব চল রহা থা ও নেট বগেরা উসমে উসকা যোগদান থা, তো কবি সবই খিলাড়ি জো হ্যায় সবই সাপোর্ট স্টাফ জো হ্যায় সব একজুট হ্যায়, ইয়ে বহুত ইম্পর্টেন্ট হ্যায়। কোই এক প্লেয়ার কি ব্রিলিয়েন্স সে সিঙ্গল প্লেয়ার ব্রিলিয়েন্স তো সব জগা রহতা হ্যায়। আর জব ইসকে বারে মে রোহিত শর্মা কো পুছা গিয়া তো রোহিত শর্মা নে কাহা কি মে তো রাহুল দ্রাবিড় কে লিয়ে ইয়ে জিতনা চাহতা হুঁ কি কি ও ভি রাহুল দ্রাবিড় নে মুঝে ভি মৌকা দিয়া আপনি তরিকে সে খেলনে কা, লেকিন ইসকা মতলব এ নেই কি সিচুয়েশন কে হিসাব সে মুঝে খেলনা পড়েগা, আগর সিচুয়েশন কোই গলত হুয়া, জেসে আপ লোক ইংল্যান্ড কে ম্যাচ মে দেখে থে, জব 2-3 উইকেট জলদি গির গয়ে থে তব মুঝে আপনা গেম কো চেঞ্জ করনা পড়া, আপনা খেল কো চেঞ্জ করনা পড়া। তো ইয়ে গেম কো জো চেঞ্জ করনা পড় রহা হ্যায়, ইয়ে সবই হাম লোক বহুত অচ্ছি মুড মে হ্যায়, আর কিসি কা অন্দর মে ঝাঁক করকে তো কিসি কো মে দেখ নেই সকতা, ইয়ে সহি বাত হ্যায়। তো ইসলিয়ে জো মিলা করকে জো বাত হ্যায় ইসমে ইয়েই হ্যায় কি রোহিত শর্মা কাফি পজিটিভ হ্যায়, কাফি কুল হ্যায়, কাফি শান্ত হ্যায়, আর কাফি মজবুত লগ রহে হ্যায় রাদার দেন প্যাট কামিন্স। লেকিন অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া কা বীচ মে কাঁটে কা টক্কর, আপসে আজ সে অভি সে কম 2 ঘন্টা পহলে টস হোগা, 2 ঘন্টা বাদ মে, আর 2 ঘন্টা বাদ মে টস হোগা, টস মে ক্যা হোতা হ্যায় নেই হোতা হ্যায় উসকে লিয়ে ভি পুছা গিয়া, বোলে টস কিসি কা হাত মে নেই হ্যায়, হাম লোক কো জিস ব্র্যান্ড কা ক্রিকেট হাম লোক খেল রহে হ্যায় উসি ব্র্যান্ড কা ক্রিকেট হাম লোগো কো খেলনা হ্যায়, ইয়ে রোহিত শর্মা নে বতায়া। আর প্যাট কামিন্স কো আগে চল করকে জব মে অ্যানালিসিস হোগা, ও দুসরে জো ভিডিও আয়েগা উসমে জো মে অ্যানালিসিস হোগা মেরি তরফ সে, তো উসমে ক্যা কুছ কিসনে বতায়া আর মে ক্যা সোচতা হুঁ ইয়ে আপ লোগো কা সামনে মে পেশ করুঙ্গা। বহুত বহুত ধন্যবাদ।